80% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও জয়। উচ্চ মাধ্যমিকে 92% নম্বর। পায়েলকে বাড়ি এসে সম্বর্ধনা জানালেন ব্লক প্রশাসন। 80% শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য পেয়েছে পায়েল। দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের পায়েল পাল এবারে উচ্চ মাধ্যমিকে 92% নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। পায়েল বরাবরই খুব মেধাবী ছাত্রী, তবে সে শারীরিক দিক থেকে 80% প্রতিবন্ধী। তবে শারীরিক প্রতিবন্ধকতা যে মেধাকে দমিয়ে রাখতে পারে না তাই প্রমাণ করে দিল পায়েল। এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও পায়েল দৃষ্টান্তমূলক ফল করেছিল, আর এবার উচ্চ মাধ্যমিকে 92% নম্বর পেয়ে বালুরঘাটের নাম উজ্জ্বল করেছে পায়েল। পায়েল মেধাবী ছাত্রী, উচ্চ শিক্ষার ইচ্ছেও তার প্রবল। শারীরিক অসুবিধে যথেষ্ট রয়েছে, তবে পায়েলের উচ্চশিক্ষায় সবথেকে বড় বাধা তার আর্থিক অনটন। নিজের শারীরিক অসুস্থতা ও পরিবারের আর্থিক অনটন, এই দুয়ের সাথে লড়াই পায়েলের। উচ্চ মাধ্যমিকে দারুণ ফল করার খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানাতে শুক্রবার দুপুরে পায়েলের বাড়িতে যায় বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। হ্যাঁ, আমরা আজকে বালুরঘাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পায়েলের কাছে এসেছিলাম। আসলে পায়েলকে দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই। পায়েল শুধু আমাদের এই পঞ্চায়েত না, আমাদের ব্লকেরও গর্ব এই মুহূর্তে। ওর মাধ্যমিকের পরেও আমরা এসেছিলাম, ওর অনুপ্রেরণা সবাইকে অনুপ্রাণিত করে। আমরা বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য পরিবারের পাশে থাকবার জন্য এসেছিলাম আর কি, সহায়তা করার জন্য। আমরা ওদেরকে বলে গেলাম, পায়েলকেও বলে গেলাম, ওর প্যারেন্টসকেও বলে গেলাম, আগামী দিনে বালুরঘাট পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকবে, যতটা পারবো আমরা চেষ্টা করব। পায়েলের আর্থিক অনটন সম্পর্কে তারা ওয়াকি বহাল, তাই এদিন পায়েলের হাতে 5000 টাকার চেক ও গল্পের বই সহ পড়ার অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। আগামী দিনে পায়েল ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসন। পায়েল তো আমাদের শুধু অমৃতখণ্ড জিপি না, আমার বালুরঘাট ব্লকেরই বা দক্ষিণ দিনাজপুরেরই গর্ব। পায়েল যেভাবে ভালো রেজাল্ট করছে তাকে দেখে অন্য যারা স্টুডেন্ট আছে তারা অনুপ্রাণিত হবে, তাই পায়েলের কাছে আমরা এসেছিলাম তার পাশে থাকার জন্য। আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেটুকু আমাদের ক্ষুদ্র একটু টাকা পয়সা দিলাম, যেহেতু মানে এখন কলেজে ভর্তি হবে, বইপত্র কিনতে হবে, যেটুকু সাহায্য করতে পারি সেটুকু করলাম। এরপরেও আমরা ওর পাশে থাকবো। আর পায়েলকে আমরা কয়েকটা গল্পের বই দিলাম পড়াশোনার সময়, মানে ওর তো পুরো ফোকাসটাই ছিল পড়াশোনার দিকে, এই এখন যে একটু ছুটি পাচ্ছে সেটাতে যেন গল্পের বইগুলো পড়তে পারে সেই জন্য আমরা দিলাম। আর আমরা বালুরঘাট পঞ্চায়েত সমিতি তথা বালুরঘাট ব্লক প্রশাসন সবসময় পায়েল এবং তার পরিবারের কাছে থাকব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বালুরঘাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।